Friends, welcome back to my channel. This is Ibrahim from Ibrahim 360. আজকে কথা বলবো কিভাবে Facebook URL অথবা Facebook লিংকটা আপনি নিজের নামে করে নেবেন। অনেক সময় আমরা যখন কোনো অ্যাপসের মাধ্যমে আমাদের নামটা সার্চ করি সেটা আসে না। আসুন কিভাবে সার্চ করে আপনার নিজের নামে সার্চ করলে ফেসবুকে আপনার চ্যানেলটি আপনি পাবেন, আপনার পেজটি আপনি পাবেন, অর্থাৎ কিভাবে আপনার নামে আপনার ফেসবুক ইউআরএলটা করবেন, আপনার লিংকটা কিভাবে আপনার আইডি লিংকটা কিভাবে আপনার নামে করবেন। আজকে কন্টেন্টের মাধ্যমে আমরা প্র্যাকটিসের মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব। তার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে কন্টেন্ট অবশ্যই শেয়ার করবেন। ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি প্লিজ কমেন্টস দ্য কমেন্ট সেকশনস। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইউআরএলটা দেওয়া আছে, চ্যানেল লিঙ্কটা দেওয়া আছে, এটা অনেক বড়, এটা প্রফেশনাল নয়। অ্যাকচুয়ালি এই ধরনের লিঙ্কগুলো আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন না, ব্যবহার করলেও এটা আপনার চ্যানেলটা আপনার পেজটা স্ট্যান্ডার্ড হবে না। এখানে যে এই যে www.facebook.com/ দিয়ে যেটা আছে, এখানে অনেক হিজি বিজি অনেক লিঙ্ক আছে। সো আমরা এটা দূর করে আমরা শুধুমাত্র নামটা রাখতে চাচ্ছি। তাহলে এটা কীভাবে করবো সে বিষয়টা আমরা প্র্যাকটিসের মাধ্যমে দেখে নিই। তো সচরাচর আমরা কী করি, আমরা কোনো ফ্রেজ এক যে কোনো একটা ব্রাউজার ওপেন করে ফেসবুকে যাব, লগ ইন করে নিব। লগ ইন করার পরে আমরা হোমে ক্লিক করব, অথবা হোমে ক্লিক করলে আপনি আপনার ফেসগুলো দেখতে পাচ্ছেন, অথবা আপনি বাম পাশে আপনার ফেসগুলো দেখতে পাবেন। আপনি আপনার ফেজে ক্লিক করবেন। ওকে, অথবা আপনি আপনার হোমে ক্লিক করে নেবেন। হোমে ক্লিক করার পরে আপনি এই পাশে আপনার ফেজগুলো দেখতে পাচ্ছেন, আপনার যে যে ফেজের আপনি লিঙ্কটা কাস্টমাইজ করতে চাচ্ছেন। তো এখানে আমি ইব্রাহিম 360 এই লিঙ্কটা কি করব, চেঞ্জ করব। দেখুন, আমি যেই ফেজটার উপর ক্লিক করেছি, আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কটা অনেক বড়, অর্থাৎ এখানে কিছু সংখ্যা ব্যবহার করা হয়েছে, যে লিঙ্কটা প্রফেশনাল নয়। সেটাই আমি আজকে চেঞ্জ করব, এটাকে কাস্টমাইজ করে প্রফেশনাল পেজে রূপান্তর করব। ওকে, তো যখন আপনি হোমে ক্লিক করবেন, হোমে ক্লিক করার পর আপনি পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কাজটা আমাদের করতে হবে, এখান থেকে এই পাশ থেকে আপনি অ্যাবাউট অপশন আছে, আপনি নিচে দেখতে পাচ্ছেন অ্যাবাউট অপশন আপনি ক্লিক করতে হবে। যখন অ্যাবাউট অপশনে ক্লিক করবেন, এখানে কিছু এডিট অপশন দেখাবে। আপনি উপর থেকে একটু দেখুন, এখানে এখানে লেখা আছে যে ক্যাটাগরি নেম ইব্রাহিম 360। আমি যে ফেজটা রান করছি এটা ইব্রাহিম 360 নামে, এখন এটা ফেজ নেমটা আমি ক্রিয়েট করব, কাস্টমাইজ। তো ক্রিয়েট ফেজ নেম এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি ছোট্ট একটা নাম আপনি ব্যবহার, আমি পুরোটা কেটে দিব, কেটে দিয়ে শুধুমাত্র ইব্রাহিম 360 দিয়ে আবার চেষ্টা করছি, কিন্তু এটা অলরেডি টেকেন বলা হয়েছে, এটা নেওয়া হয়ে গেছে। তো এখন আমি যদি এখানে বিডি যোগ করে দিই, দেখি এটা নেয় কিনা। দেখুন, এটা নেবে, এখানে এই টিক চিহ্ন আসছে, অর্থাৎ এই নামটা আমি ব্যবহার করতে পারবো। তো এখানে আমি ক্রিয়েট ইউজার নেমস এখানে ক্লিক করে দিব। এখানে বলছে ইউ আর রেডি। ওকে, দ্য ইউজার নেম ইব্রাহিম 360 হ্যাজ বিন ক্রিয়েটেড ফর ইব্রাহিম 360। ওকে, এখন বলছে যে আপনার এফবি লিঙ্ক, এখানে হচ্ছে আপনার এফবি লিঙ্ক আপনি দেখতে পাচ্ছেন। পিপল ক্যান অলসো ভিজিট ইউর ফেস এফবি মি ইব্রাহিম 360 বিডি। এখানে আপনি ইচ্ছে করলে এটা কপি করে নিতে পারেন, কপি লিংক অ্যাড্রেস। আমি কপি করলাম, দেন আমি ওকে করে দিলাম। ওকে,
এখন আমি পেজটাকে কোনো অন্য অন্য কোনো একটা ব্রাউজার ওপেন করব, ধরুন এই ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমি চেক করব আমি যে লিঙ্কটা ক্রিয়েট করেছি সেই লিঙ্কে সার্চ করলে আমার আইডিটা আসে কিনা, আমার পেজটা আসে কিনা। ওকে, তাহলে আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিব, যেটা কপি করেছি এখানে আমি পেস্ট করে দিব। ওকে, ওকে বাটনে ক্লিক করে দিব। দেখুন এটা আমার পেজে সরাসরি নিয়ে আসছে। দেখুন আগের আগের মতো আমার এখানে লিঙ্কটা ছোট হয়ে গেছে, এখানে অনেক কিছু দেখাচ্ছে না। এখানে facebook.com ইব্রাহিম 360 বিডি শুধুমাত্র এই যে পিছনের অংশগুলো বাদ দিয়ে সার্চ করলে আমার চ্যানেলটি পাওয়া যাবে। এখানে আপনি দেখুন, আপনারা দেখুন যে আগে শুধুমাত্র চ্যানেলের নামটা ছিল, এখন আমি চ্যানেলের ইউআরএলটা অর্থাৎ লিঙ্কটা এখানে কি করেছি, অ্যাডজাস্ট করেছি, এডিট করে অ্যাডজাস্ট করেছি। নিচে বুঝতে পারছেন? আপনাদের আবার বলছি একটু, প্রথমে আপনি আপনার ফেসবুকটা ওপেন করে নেবেন, সেখানে হোমে যাবেন। হোম থেকে আপনি ডান পাশে দেখতে পাবেন আপনার ফেসটা ক্লিক করে নেবেন। ফেস ক্লিক করার পরে আপনাকে অ্যাবাউটে যেতে হবে। ওকে, এখানে আপনারা অ্যাবাউট পাবেন, এই অ্যাবাউট অপশনটা আছে। অ্যাবাউট অপশনে যাওয়ার পরে আপনাদের যে লিঙ্ক আসবে, এই যে অ্যাবাউট অপশনে আসার পরে, অ্যাবাউট অপশনে যাওয়ার পরে আপনি এখানে একটা ইন্টারফেস দেখতে পাবেন। ইন্টারফেস দেখার পরে আপনি চ্যানেল কাস্টমাইজ ইউর চ্যানেল ইউআরএল পেজ ইউআরএল, সেখানে আপনি আপনার ইচ্ছা মতো আপনি নামটা চেঞ্জ করে দিবেন। এভাবেই কি করতে হয় ফেসবুকের পেজের লিঙ্কগুলো কাস্টমাইজ করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।